বিভিন্ন সমস্যা হবে, তোমাকে লোকে নিয়ে সমালোচনা করতেই পারে, তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো এটা সহ্য করতে পারবে না, এটা তো হয় না। এইভাবে ব্যবহার করলে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক এগোনো তো দূরের কথা। ও কি বলবো, এত ঘেন্না লাগছে না মানে নিজের প্রতি, যে এই ধরনের কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে ওর কাছ থেকে, তোমার দিদিভাইয়ের কাছ থেকে। ও কি সোশ্যাল মিডিয়াতে কি বলছে, ওর ভালোবাসার মানুষ ও, যার মানুষের কাজ হচ্ছে সমালোচনা করা, ঠিক আছে? এটা নিয়ে তুমি যদি মাথায় নাও তাহলে তুমি কাজ করতে পারবে না, তোমার কাজ করার এই তো। আমিও চাই না কাউকে নিয়ে কথা বলতে, আমারও অনেকে অনেক কথা বলে, ফ্যামিলি আত্মীয় স্বজন, ফ্যামিলি এত বাজে বাজে কমেন্ট করে, এত বাজে বাজে ভাবে বলে যেন তারা আমাকে খেতে দিচ্ছে, কিন্তু সেটাতে আমি কি বলবো। তোমার দিদিভাই কি বলেছে আমার সম্পর্কে শোনো জাস্ট, তারপরে ভিডিওটা শুরু করছি। যাকে আমি ভালোবাসি সেও আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে, বুঝতে পারছো? মানে তার অশান্তি হচ্ছে বলে সেও আমাকে পাগল বানিয়ে দিচ্ছে, আর সে বলছে কি সে আমার পাল্লায় পড়ে পাগলামো করছে, সে ওরকম পাগলামো ভিডিও করছে আমার পাল্লায় পড়ে, আমি তাকে পাগল বানিয়ে দিচ্ছি, ভাবতে পারছো? একে আমার ফ্যামিলির প্রেসার, নিজের লাইভে প্রচুর সমস্যা, তারপরে যদি এরকম করে ও তাহলে আমি কি করে পারবো। তো বন্ধুরা কেমন আছো তোমরা সব? ভালোই আছো, কিন্তু আমি তো ভালো নেই। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হচ্ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ, মানে কার বিষয়ে কথা বলতে যাচ্ছি বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। ব্যাপারটা হচ্ছে কদিন ধরে আমার কাজের প্রচণ্ড প্রেশার, আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না এবং নিজের এক্সাম নিয়ে ব্যস্ত রয়েছি, দু তিনটে এক্সাম দিলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের দিদিভাই, ইয়েস, তোমরা যাকে ভালোবাসো এত এত সাপোর্ট করো, মানে ও কি সত্যি পাগল? আমি দেখছি কিছুদিন ধরে এত কাছ থেকে, তোমরা তো এতদিন ধরে ভিডিওতে দেখো, তোমার কী মনে হয়, মানে ফ্যামিলির কোনো সমস্যা যদি সোশ্যাল মিডিয়াতে এসে বলা যায় সেটা কি কখনো সলভ হয়? বা নিজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কি সোশ্যাল মিডিয়াতে আসে বললে কি সেটা কি সলভ হয় কখনো, নাকি প্রবলেমটা আরও বাড়ে? মানে নিজের সমস্যাটা যদি লোককে বলা যায় সমস্যাটা বাড়ে না কমে, যেটা তোমরা বলো? আমার মন্তব্য তো একটা আছে, কিন্তু তোমাদের মন্তব্যটা কি, সমস্যাটা বাড়ে না কমে? তো ব্যাপারটা আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়েই, যে ও ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো করছে, আমি সত্যি কথা বলছি আমার এরকম ভিডিও করার কোনো ইচ্ছা নেই বা আমি করতে চাইছি না, কিন্তু ওর সঙ্গে আমার এখন মানে অনেকটাই সম্পর্ক খারাপ হয়ে গেছে, ঠিক আছে? মানে কি বলবো, মানে এতটা মানে খারাপভাবে লোকে ব্যবহার করলে, মানে আমি একটা ছেলে, আমি সত্যি আমি পারি না এই ধরনের ভিডিও করতে। তো আজকে ভিডিওটা করতে জাস্ট বাধ্য হলাম, যে ও মানে কি বলবো, এত ঘেন্না লাগছে না মানে নিজের প্রতি, যে এই ধরনের কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে ওর কাছ থেকে, তোমার দিদিভাইয়ের কাছ থেকে। ও কি সোশ্যাল মিডিয়াতে কি বলছে, ওর ভালোবাসার মানুষ ও, যার জন্য সব কিছু করছে ভাবে সেই নাকি ওকে সাপোর্ট করে না, উল্টো পাল্টা বলে। দেখো আমার লাইফে যে প্রবলেমগুলো এসছে, ও আমার, আমি ওকে ভালোবাসি, ঠিক আছে? তো ওর কাছে একটা কথা বলবো না তো কার কাছে বলবো কথাটা, আমার একটা ভালো কথা খারাপ কথা ওকে শেয়ার করবো, সেটা যদি ও সোশ্যাল মিডিয়াতে বলে দেয়, আমি জানি না ওর বাড়ির লোকগুলো কি এইগুলো ফেস করে কিনা, কিছু একটা প্রবলেম হলো বাবা মা বললো, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে বলে দেয়, ঠিক আছে? এটা কি ঠিক, তোমার নিজের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো কোনো ভালো খারাপ কথা বলতেই পারে, সেটা তুমি তার সঙ্গে আলোচনা করো, কিন্তু সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বলার কে একদমই ঠিক না। আমার তো একদম পছন্দ না, এত বাজে না কি বলবো, আমি এখানে বাজে বললে তোমরা কমেন্ট করবে রিয়াদি বাজে না, বাজে না, ঠিক আছে? প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম আছে, তোমরা ভিডিও দেখছো তোমরা কি ভালো আছো বলো, তোমাদের লাইফে প্রবলেম নেই? তোমাদের লাইফেও প্রবলেম আছে, তোমাদের লাইফেও এরকম পাড়া প্রতিবেশী, এরকম সোশ্যাল মিডিয়া আশেপাশে লোক নিয়ে সবার নিয়ে প্রবলেম আছে, কিন্তু তাই বলে কি তোমরা কি সবাইকে বলে বেড়াচ্ছ, বলছো না? তো নিজেকে নিজেকে শুধরাতে হবে, নিজেকে সহ্য করতে হবে কিছুটা, আর যেটা সহ্য করতে না পারো সেগুলো চুপ করে থাকো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সবার নামে বলবে, আত্মীয় স্বজনকে নিয়ে বলছে, ঠিক আছে আমি কিচ্ছু মাইন্ড করি না, আমি ওকে ভালো মন্দ কিছু করি না, ভিডিও যা খুশি করুক, কারণ ওকে তো আমি এখনো নিজের করে নিতে পারিনি, মানে বিয়ে করে নিইনি, ঠিক আছে? ব্যাপারটা বিয়ে তো হয়ে যায়নি, তো বিয়ে না হলে কি করবে, তখন সেরকম অধিকার আমি দেখাতে পাচ্ছি না ওর উপরে, তো ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতেই বলবে। কিন্তু এই যে কাহিনীগুলো করছে, আত্মীয় স্বজন নিয়ে করছে, যার নিয়ে করছে, আমার কোনো তাতে দ্বিধা নেই, কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি তুমি শুনে রেখো, ঠিক আছে? আমাকে নিয়ে কি, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি আমাকে নিয়ে এগুলো করবে না, এরকম ভিডিও আমি তোমার কাছে আশা করি না, তুমি সবাইকে নিয়ে করো, আমার তাতে কোনো সমস্যা নেই, কোনো দ্বিধা নেই, কোনো ঘেন্না নেই, কিন্তু তুমি এইভাবে কেন বলছো? আমি আর আমাকে একটা লোক একটা কমেন্ট করেছে, একটা কথা বলেছে, আমি সেটা তোমাকে বলবো না, কাকে বলবো তাহলে, এত কাছের মানুষ হয়ে দামটা কিসের? তো আমি তোমাদেরকে গাইজ বলছি, আমি জানি না তোমার দিদিভাই ভালো করছে কি খারাপ করছে, তোমরা ভালো জানবে, কারণ তোমরা আমার থেকেও হয়তো বেশি চেনো, ঠিক আছে? কিন্তু আমার সঙ্গে এখনও কথাবার্তা হচ্ছে না, মানে অনেক দিন ধরে, মানে এই সমস্ত নিয়ে আমার একদম ভালো লাগছে না। আর মেয়েটা কি সুস্থ,
ও কিন্তু সুস্থ নয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই বলার ছিল, আমি কিছু বলতে পারছি না বেসিক্যালি, আমি যে বলবো সেই বলার আমার ভাষাটা নেই। মানে এইভাবে ব্যবহার করলে মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক এগোনো তো দূরের কথা, ও আমার সঙ্গে কেন কারোর সঙ্গেই থাকতে পারবে না এইভাবে যদি করে। তো এটাই বলার ছিল। আর প্রচণ্ড গরম, আমি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না গাইস, কিন্তু ভিডিওটা করলাম, ঠিক আছে। কি আর বলবো, চলো আমি কিছু বলতে চাই না, এখানেই শেষ করছি, চলো।